हाय एवरीवन, गुड मॉर्निंग, वेलकम बैक टू आवर चैनल एंड यू एंड आस चैनल अपने सबाई के स्वागत जानाच्छी और वेलकम टू दिस फ्रेश न्यू ब्लॉग। आशा करी अपनारा सबाई खूब भालो आछेन, आमराओ खूब भालो आछी। আর এখন বাজে সকাল 9টা, তো আমার আজকে স্নান টান সব কিছু কমপ্লিট, ব্রেকফাস্ট করাও কমপ্লিট, আর মা গেছে এইমাত্র স্নানে, তারপর যাবে পুজো করতে। সৌমেন বেরিয়ে চলে গেছে। আসলে এখন কথা বলতে বলতে না একটু হাঁপিয়ে উঠি, মানে একসঙ্গে অনেকক্ষণ ধরে কথাও বলতে পারি না, আর কথা বলতে মানে তাড়াতাড়ি করে কথা বলতে চাইলে বিষম লাগে, তো বেশ হাঁপিয়ে উঠি। আর কালকে পরশু তো খুব বৃষ্টি, এখানে মেঘলা আকাশ ছিল, আজকের ওয়েদারটা অনেকটাই ফ্রেশ, অনেকটাই বেশ সুন্দর, রোদ্দুরও উঠেছে, একদম চিকচিকে রোদ উঠেছে, তো বেশ ওয়েদারটা একদম ফাঁকা। আর এইমাত্র রুমে এলাম ঠাকুরকে ফুল টুল দিয়ে, তো রুমটা একটু অগোছালো হয়ে আছে, গুছিয়ে নিই, তারপর নিচে যাব। তারপর তো সবজি টবজি কাটাকুটি করতে হবে, রান্না বান্না করতে হবে, তো বর্তমান এইসব কাজ চলছে। আর আজকে মনে হয় সৌমেন খেয়ে বেরোবে, মানে তাহলে তাড়াতাড়ি রান্নাবান্না কমপ্লিট করে ফেলতে হবে, এমনিতেও বাড়িতে কাজ চলছে, বিশাল ঝামেলা, তার মধ্যেই তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলতে হবে। সৌমেন আজকে এগরা যেতে পারে, ওর কাজ আছে, কিছু কিছু কেনাকাটার করার আছে, তো বেরোবে, তাই তাড়াতাড়ি রুমটা একটু গুছিয়ে নিয়ে চলে যাই। তো এখন বাজে বেলা 1টা, আমি এখন বেরিয়েছি এগরা যাব। এগরা যাওয়ার কারণ হচ্ছে ওই যে বাড়িতে কাজ বাজ হচ্ছে, কালকে ওয়্যারিংয়ের কাজ আছে, তো ওয়্যারিংয়ের অনেক জিনিসপত্র আনানো আছে। তো আমাদের ওইখানে প্রথম দিকেতেই পাওয়া যেত, কিন্তু ওখানে হয়তো একটু দামটা বেশি পড়বে, তাই এগরায় যাচ্ছি, ভ্যারাইটি জিনিসপত্রও পাবো আর দামটাও কমে পাবো, আর অনেক কিছু আনার আছে, তো সেই জন্য এখন বেরিয়েছি। তো এখন মাঝ রাস্তায় দাঁড়িয়ে গেছি, মাঝ রাস্তায় দাঁড়ানোর কারণ হচ্ছে যে বিউটিফুল সাইডটা এখন আমার দুধারে হয়েছে না, রাস্তার দুধারে, আমি সেটা আপনাদের দেখানোর জন্য দাঁড়িয়ে গেছি একটু। তো আমি দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, চতুর্দিকটা কেমন সুন্দর লাগছে দেখতে। রাস্তায় যেতে যেতে আরেক জায়গায় থেমে গেলাম, সেটা হচ্ছে তার কারণ হচ্ছে এইটাই, দেখুন কীরকম কাশফুল হয়েছে, কত ফুল কাশফুল দেখুন একবার। পৃথিবী করোনা মহামারীতে থেমে আছে সারা পৃথিবী, কিন্তু প্রকৃতি দেখুন তার নিজের মতো। সামনে পুজো আসছে, পুজো আসার জন্যই দেখুন চতুর্দিকে কেমন করে কাশফুলের বন, এগুলো দেখলে সত্যি মন ভরে যায় একেবারে, মনে হয় যেন পুজো আর বেশি দেরি নেই। কত সুন্দর লাগছে দেখুন কাশফুল। এইমাত্র দুপুরের লাঞ্চ কমপ্লিট করে রুমে এলাম একটু রেস্ট নেওয়ার জন্য। আজকে দুপুরে বিশেষ কিছু করিনি, আজকে হয়েছিল উচ্ছে ভাজা, পটল আলুর ঝোল, আর নিরামিষই হয়েছিল আজকে, ডিম মাংস মাছ কিছুই হয়নি, আর হয়েছিল পুঁই শাক সবজি টবজি দিয়ে বিভিন্ন রকমের চচ্চড়ি। বলেছিলাম না আগের দিন আমার বাবা বাড়ি থেকে পুঁই শাক এসেছিলো, ওই পুঁই শাক দিয়ে চচ্চড়ি হয়েছিল, আর একটু ভাজা হয়েছিল, ঝোল হয়েছিল, ব্যাস, আর টক দই ছিল সঙ্গে। তো এই দিয়ে আজকে আমরা লাঞ্চ করে নিয়েছি। সৌমেন তো 12টার সময় খেয়ে বেরিয়ে চলে গেছে, আমি আর মা এইমাত্র খেয়ে একটু রেস্ট নেওয়ার জন্য ওপরে চলে এলাম। এখন বাজে 2:30 বেজে গেছে, অলরেডি মিস্ত্রিরা যে কাজ করছিল তারাও চলে গেছে, আজকে মোটামুটি আমাদের ঘরের কাজটা কমপ্লিট হয়ে গেল, তো একটু আপাতত আগে থেকে একটু ফ্রেশ লাগবে, কারণ ঘরে এত লোক থাকতো না, বড্ড ঘিঞ্জি হয়ে থাকতো। কাল থেকে আবার কারেন্টের মিস্ত্রিরা চলে আসবে কাজ করার জন্য, তো তার আগেই অনেক জিনিসপত্র গুছিয়ে রাখতে হবে, ঘরের মেঝে পরিষ্কার করা আছে, চারিদিকে একদম বালিতে ভর্তি হয়ে গেছে, তো অনেক কিছু কাল কাজ টাজ করার আছে। আর এমনিতেই কালকে রবিবার, তো কাল তো মানে সাফ সাফাই করবার দিন, তো কাল এমনিতেই সাফ সাফাই হবে, আর কাল কখন মিস্ত্রি আসে কারেন্টে দেখা যাক, সেও আবার কাজ শুরু করে দেবে কাল থেকে,
এই ব্যাপার আর কি, তো বর্তমানে একটু রেস্ট নিয়ে নি। এই আধ ঘন্টা হলো আমি এগরা থেকে ফিরেছি। আজকে এগরায় যে জন্য গেছিলাম, মেন গেছিলাম লাইটের জন্য, মানে কিছু লাইট আনার ছিল। কিন্তু এগরায় যা লাইটের দাম বললো, নিয়ে চলে এসেছি অন্যান্য জিনিসগুলো নিয়েছি। আর লাইটটা অনলাইনে মানে অ্যামাজনে দেখলাম অনেক কম দামে আছে, কিন্তু দোকানদারকে জিজ্ঞাসা করতে বলছে ওগুলো আসলে যেরকম দেখাচ্ছে ওরকম হবে না, ওর থেকে ছোট ছোট সাইজের হবে, আপনাকে এই জন্য হয়তো দাম কম লাগছে। হোক, আপনি একবার এনে দেখুন সেখান থেকে। তো ভাবছি আজকে এক্ষুনি একটু রেস্ট নিতে নিতে ওগুলোর অর্ডার দেবো। দু তিন ধরনের লাইট, ওই হয় না সিলিং থেকে পেন্ডেন্টের মতো ঝুলতে থাকে, ওই রকম লাইট কয়টা ভেবেছি অর্ডার দেবো। আর আজকে আমাদের ঘরে রঙের কাজটাও শেষ হলো আজকে, তো দেখাবো ঘরটা কেমন লাগছে এবার। তবে আজকে নয়, সেটা সেপারেট ভিডিও বানাবো। ঘরে ওয়্যারিং এর কাজটাও কালকে আরম্ভ হবে, পুরো ঘর একদম সাজানো গোছানোর পর তারপর একটা আমাদের হাউস ট্যুর আপনাদের জন্য রাখবো, কেমন লাগছে রং করার পর বা লাইট ফাইট দিয়ে সাজানোর পর, তো সেটা একদিন পরে হবে। তো এখন একটু রেস্ট নিই আজকে, মানে এগরা যাওয়ার আগেই ভাত ফাত খেয়ে নিয়েছিলাম, এসে স্নান করেছি, স্নান করে ফ্রেশ হয়ে চলে এসেছি। তো এখন রেস্ট নিই, আবার উঠে বাজার যেতে হবে। গুড ইভিনিং। আর এখন বাজে 8টা, এই কিছুক্ষণ আগে 7:30টার দিকে চা খাওয়াটাও সব কিছুই কমপ্লিট। এখন চলছে রান্না বান্না, এখানে হয়েছে কুমড়োর তরকারি, রাতে রুটির জন্য হয়েছে কুমড়োর তরকারি। আর আমার রুটি খেতে সেরকম ভালো লাগছিল না আজকে, মন চাইছিল না, ওই জন্য আমার জন্য হয়েছে ভাত। আর সকালবেলার একটা তরকারিও ফ্রিজে রাখা আছে, ওটা গরম করে নেবো। তো আর মা এখন এমনি টিফিনে খাবে ছোলা সেদ্ধ, মায়ের ইচ্ছে করছিল ছোলা সেদ্ধ খেতে, ওই জন্য মা ছোলা সেদ্ধ খাবে। আর রুটি তো বানাবো এখনই, তো এই দিয়ে আমরা আজকে রাতে ডিনার করব। তো রাত্রিবেলা এইমাত্র বাড়ি ফিরলাম। এই একটা অসুবিধা, মানে বাবার এক ছেলে হলে যে অসুবিধা, সেটা আমার মতো মনে কেউ ফেস করেনি। সকাল থেকে মানে কাজের পর কাজ, কালকে ওয়্যারিং এর কাজ হবে, তার জন্য জিনিসপত্র আনা, আমাকেই এগরা যেতে হচ্ছে। এই রাত্রিবেলা দেখুন এতগুলো ওই কি বলে ওয়্যারিং এর যে ক্যাশিং এর লাগে যার জিনিসপত্র, দুপুরবেলা আবার এগরা থেকে নিয়ে এসেছি। ভাল লাগে না একাকে সমস্ত কিছু করতে, মানে কোনো হেল্পিং হ্যান্ডও নেই, আর এরা যে গিয়ে কিছু কেউ কিছু করবে সে আশাও নেই আমার, আর সম্ভবও নয়। মহিলাদের ক্ষেত্রে এসব কথা এসব কাজ করারও সম্ভব নয়, তো ভালো লাগে না একদমই। মাঝে মাঝে মনে হয় কেন যে বাবার এক ছেলে হলাম, আরও দু তিনটা যদি ভাই ভাই থাকতো আমার অনেক সুবিধা হতো। তো রাতে ডিনার করে চলে এসেছি এবার রুমে, ঘুমানোর জন্য খুব ঘুমও পাচ্ছে। আর দেখুন আমি পুরো মশারিটা টাঙালাম, আর দুধারে মশারিটা মারিয়েও দিয়েছি, তো তাকে বলেছি তুই একটা ধারে মারিয়ে নে, তো সেইটা করবে, তার জন্য বিড়বিড় করে আমাকে বকেই যাচ্ছে, বকেই যাচ্ছে ততক্ষণ ধরে, দেখুন বকেই যাচ্ছে ততক্ষণ ধরে বিড়বিড় করে, জোরে জোরে বলছি না, যাতে জোরে জোরে বললে আমি শুনতে পাবো, দিলে আমি রিয়্যাক্ট করবো, সেই জন্য বিড়বিড় করে বকে যাচ্ছে। আর এখন অনেক রাত হয়ে গেছে, প্রায় 11:30, আবার কাল সকাল সকাল উঠতে হবে। সকাল সকাল ওঠার কারণ হচ্ছে কালকে সকালে উঠে মাকে আমার একজন মাসির বাড়িতে ছাড়তে যেতে হবে। তো বলেছিলাম যে নেক্সট ভিডিওতে যে ভিডিওটা বানাবো তাতে পুরো মা সারাদিন কি করে, মানে মায়ের পরের ভিডিওটার থিম হবে মা, কিন্তু সেটা আপাতত পোস্টপোন করতে হচ্ছে। তার কারণ হচ্ছে আমার একজন মাসি খুব অসুস্থ, তো অসুস্থ হওয়ার জন্য মা কাল দেখতে যাবে মাসিকে, তো সেই জন্য আমাকে সকাল সকাল প্রায় 5:30-5:30 সময় উঠে মাকে নিয়ে যেতে হবে, বাইকে করে ছেড়ে দিয়ে আসতে হবে, আবার সন্ধ্যের সময় গিয়ে আনতে হবে। তো এই হচ্ছে ব্যাপার, এই জন্য খুব ভোর ভোর উঠতে হবে। তো তাই এখন ঘুমিয়েছি, খুব ঘুমো পাচ্ছি, আর টায়ার্ডও লাগছে আজকে, মানে পরিশ্রমও প্রচুর হয়েছে আজকে। এগরা গেছিলাম, এগরা এসে রোদে রোদে এসেছি, খাওয়া নেই, স্নান করা নেই, তো সেই জন্য খুব শরীরটা মানে টায়ার্ড লাগছে। তো এবার ঘুমিয়ে যাবো। তো বন্ধুরা আজকের মতো ভিডিও এতটাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আশা করি পরের ভিডিওতে, না পরের ভিডিও হবে না, তার পরের ভিডিওতে মাকে নিয়ে ভিডিওটা বানাতে পারবো। তো বাই ফর নাও। আর হ্যাঁ, যারা চ্যানেলে নতুন আসছেন তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করলেই চলবে না, সাবস্ক্রাইবের বাটনটার পাশে যে বেল বাটনটা আসবে ওটাও ক্লিক করবেন, ওটা ক্লিক করলে আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পাবেন। তো প্লিজ সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্লিজ প্রেস করে দেবেন। তো এই হচ্ছে ব্যাপার, আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন টাটা বাই বাই, টেক কেয়ার, গুড নাইট।